সেফ হাউস একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আনোয়ার হোসেন স্যারের গল্প অবলম্বনে এটি চিত্রনাট্য রচনা করেছেন মীর জাকারিয়া মোর্শেদ। পরিচালনাকার উনি প্রবাসী বাঙালি। শুধুমাত্র এই ছবিটি তৈরির জন্য উনি কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছেন, বাঙালি দর্শকদের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে। ছবিটির গল্প হচ্ছে আমাদের এদেশের গল্প, এদেশের একটি সংকটময় মুহূর্তের গল্প। সময়টি 1975। এই চলচ্চিত্রে আমি গফুর চরিত্রে অভিনয় করেছি। আমার জন্য চরিত্রটি খুব ইন্টারেস্টিং, কারণ সাধারণত দর্শকরা আপনারা আমাকে দেখে থাকেন খুবই জায়গাবার ভালো মানুষ চরিত্রে, এখানে সম্পূর্ণ বিপরীত ধর্মী রূপে আপনারা আমাকে পাবেন। আশা করছি আমাদের প্রবাসী পরিচালক মীর জাকারিয়া মোর্শেদের এই চলচ্চিত্রটি আপনাদের মুগ্ধ করবে, ভালো লাগবে, বাঙালি জাতির সময়ের গল্প বলবে। ধন্যবাদ।